ভাই কি দাম এটা কাঁচা কি দাম এটা হলো আমনে পাইজাম নাকি পাইজাম দেশি পাইজাম না দেশি না কি পাইজাম রঞ্জিত এটা রঞ্জিত এদিকে গো কেও রঞ্জিত তো কই পাস নি দার দিকে মুন আছে আপনারই ধানের টাকা কা হ্যাঁ নাম জানেন না তো নাম জানেন না আপনি কি নামে লাগাইছেন এটা পাইজাম পাইজাম না হ্যাঁ আবার দুটো পাইজাম দিহেলাম না সিব হে ধানার সিকো আই এটা একটু তো ই মানে ড্যাম আছে তো এজন্য একটু মোটা মোটা লাগতেছে যাই হোক এটা কয় মন নি আছেন কাকা এটা 5 মন 6 দাম 5 মন 6 দাম দাম ধর বলতেছে এখানে দি আম কই দি আছে কত বলতেছে কাকা আপনি বলছে না তো বল বলি না ওরা বলতাছে 1400 টাকা দাম হইছে 1400 টাকা দাম হইছে বলছে আপনি চাইতেছেন কত 1600 আজকের বাজারে কি 1600 সম্ভব হবে কেন কি দেখো আর অন্য কি ধান নি আসছিলেন শুধু এই যে পাঁচজন না রঞ্জিত আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই কি ধান নিয়ে আসছিলেন কি চলো না ওই সেকেন্ড গেলে ফালতু কথা কইলে নাকি পাঁচজন ধান নাকি এটা রঞ্জিত রঞ্জিত দেখি দেখি একটু দাম ধর বলছে দাম কইছি কত বললেন 1400 কইছি না করতেছে কইল 1500 কইছি কেন বলে 1500 বলছিল রঞ্জিত ঠিক আছে ভাই ধন্যবাদ ধান কি আপনার কি ধান নিয়ে আসছিলেন ভাই কত করে বিক্রি করেন ভাই ১৩৪৩ টাকায় না কয় মন নিয়ে আসছিলেন পাঁচ মন সবগুলো ইয়ে যায় ১৩৪৩ টাকায় বিক্রি করছেন না ঠিক আছে ধন্যবাদ কেমন আছেন এদিকে আসেন কি ধান নিয়ে আসলেন আপনি নাকি জানি নাই এই যেটা আমার এক ভেস্তি নিয়ে এসেছে নাকি রঞ্জি হ্যাঁ স্বর্ণগুটি স্বর্ণলতা স্বর্ণগুটি স্বর্ণগটি গটি স্বর্ণা দাম ধরে বলছে ১১০০ এত কম এটা ধান যে এই যে শীত পড়া যায় শীত পড়া হইলেও এটা তো চিকন মন্দ মারি দিব ওই দেওয়া হয়নি শুকে মানে ভিজা কয় মন নিয়ে আসলে ৩ মন ধান আনছে ৩ মন না কম অনেক কম বলতেছে